আসসালাম রহমতুল্লাহি আপনার প্রশ্ন হলো একজন শাহিক বলেছেন মহিলাদের সময় মাথায় কাপড় দিয়ে রাখা উত্তম এটাকে দলিল ভিত্তিক জানাবেন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত আল মালা নবী আবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মহিলাদের মাথায় সবসময় কাপড় দিয়ে রাখা উত্তম এটা হাদিস এবং কোরআন থেকে নেওয়া হয় নাই একজন নারী তার নন মাহরামের কাছে অর্থাৎ যাদের সাথে বিয়ে সাদিতে আবদ্ধ হওয়া যায় তার থেকে সে তার দেহ সম্পূর্ণ ডেকে রাখবে মুখ এবং হাতের কবজি খোলা রাখবে কিনা কথা আছে কিন্তু উত্তম হলো যে সে মুখ পর্যন্ত ডেকে রাখবে সম্পূর্ণ শরীর পরপুরুষকে দেখানো থেকে সে বিরত থাকবে কিন্তু একজন মাহারামের কাছে সে তার হাত এবং মাথা চেহারা এগুলো খোলা রাখলে কোনো সমস্যা নেই এগুলো কোনো মা হারামের কাছে পর্দার অন্তর্ভুক্ত নয় বিশেষ করে স্বামীর কাছে কোনো অবস্থাতেই সে যদি মাথায় কাপড় না দেয় এতে কোনো সমস্যা নেই স্বামীর কাছে সম্পূর্ণ মাথা মুখ হাত এগুলো খোলা রাখতে পারবে এমনকি যদি স্বামী ছাড়া তার রোমে বা তার বাসস্থানে কেউ না থাকে তাহলে তার যতটুকু ইচ্ছা কাপড় খোলা রাখতে পারবে কিন্তু সব সময় মাথায় কাপড় রাখা উত্তম এটা ঠিক নয় সে তার মাথা এবং মুখ ঢেকে রাখবে তার বক্ষদেশ ঢেকে রাখবে একজন নন মাহরামে পুরুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মধ্যে বলেছেন যে তারা যেতে তাদের বক্ষদেশে বক্ষদেশ ডেকে রাখে এবং তাদের ওড়না যাতে তাদের চেহারার ডেকে রাখে অর্থাৎ চাদরটা বা ওড়না এমনভাবে দিবে যে তার চেহারা অধেকটা ডেকে গেছে বা চেহারাটা দূর থেকে দেখা যাচ্ছে না এবং তার বক্ষদেশ সম্পূর্ণরূপে ডেকে রাখবে এটা আল্লাহ সুমনতাল্লাহ নন মাহারামের ক্ষেত্রে বলেছেন তো মাহরামের ক্ষেত্রে আল্লাহ আল্লাহুল এই ধরনের বিধান দেয় নাই যে সব সময় মাথা ডেকে রাখা উত্তম বা ডেকে রাখতে হবে সুতরাং যিনি বলেছেন যে সব সময় মাথা এটা ঠিক নয় একজন মহিলা তার স্বামীর কাছে যেভাবে একই রুমে বসবাস করে বা একই রুমে থাকে এছাড়া তার যারা মাহরাম অর্থাৎ ভাই বাবা তারপর আরও যারা আছে তাদের সামনে যদি সে মাথায় কাপড়ও না দেয় এই জন্য সে গুণাকার হবে না বা সে আহ এটা অনুত্তম কাজ করছে বিষয়টা এরকমও হবে না আশা করি আপনি সঙ্গে বুঝতে পারছেন আল্লাহ আলম